আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে চলেছে, কারণ আজকের ভিডিও জুড়ে জানাবো ইউজ ক্যামেরা কেনা মোটেও ঠিক হবে কিনা, এবং একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে হলে কোন কোন দিকগুলো আপনার বিবেচনা করে কিনতে হবে, সকল ব্যাপারগুলো আজকের ভিডিওতে জানাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, এবং যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখেন, যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পৌঁছে যায় আপনার কাছে সবার আগে সবসময়। তো ভিডিওটা শুরু করা যাক। একটা পার্ট হতে চলেছে, কারণ প্রথম পার্ট হচ্ছে যে আপনার ক্যামেরাটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আদৌ কেনা ঠিক হবে কিনা। একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যদি কেনেন, সেই ক্ষেত্রে কোন কোন দিকগুলো বিবেচনা করে কিনবেন, এই দিকগুলো তো সর্বপ্রথম আলোচনা করা যাক। একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনা ঠিক হবে কি না, বলছিলাম যে একটা ক্যামেরা কেনা আদৌ ঠিক হবে কিনা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বিশেষ করে। তো সেই কথার প্রথমে যেটা বলা, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কোন কোন ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে, এবং সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড হ্যান্ড কেনা ঠিক হবে কিনা। এখন ক্যামেরা হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে মডেলগুলো আমরা সাধারণত চিনে থাকি কম প্রাইসের মধ্যে, যেমন ক্যামেরনের 600D, 700D, 1200D, 1300D, 650D, 750D, হ্যাঁ এই ধরনের মডেলগুলো। তো এই মডেলগুলো আপনার হচ্ছে অনেক আগের মডেল, এবং এই মডেলগুলো কিন্তু বর্তমানে কোনোভাবেই নতুন নেই। যদিও কোথাও পান, সেটা হচ্ছে রিফারবিস্ট বডি। তো রিফারবিস্ট বডি কেনার থেকে সেকেন্ড হ্যান্ড বডি কেনা কিন্তু অনেকটাই ভালো। এখন কথা হচ্ছে যে অনেকে আবার বলবেন যে ভাই আপনার তো সেকেন্ড হ্যান্ড শোরুম, এই জন্য হয়তো বা বলতেছেন, আসলে ব্যাপারটা তা না। আসলে ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কেনার ক্ষেত্রে কিছু কিছু সুবিধা রয়েছে। একটা প্রোডাক্ট যদি আপনি নতুন কিনেন আপনার 40,000 টাকায়, এবং সেম ওই 40,000 টাকা দিয়ে যদি আপনি সেকেন্ড হ্যান্ড কোনো প্রোডাক্ট কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 70,000 থেকে 80,000 টাকার একটা প্রোডাক্ট পাবেন, অলমোস্ট দ্বিগুণ প্রাইসের একটি প্রোডাক্ট পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনার বিচক্ষণতার মাধ্যমে আপনার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতে হবে। আমাদের দ্বিতীয় যেই ব্যাপারটা, সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা করে কিনতে হবে। তো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে কিন্তু আপনার সর্বপ্রথম দেখতে হবে ক্যামেরার আউটলুকিং। তো ক্যামেরার আউটলুকিং বলতে আপনার ক্যামেরার বাহ্যিক সাইডটা দেখবেন, বাহিরের সাইডটা, ক্যামেরার আপনার কীরকম আপনার ইউজ হয়েছে, প্রথমত হচ্ছে নাটগুলো দেখবেন, আপনার খোলা হয়েছে কিনা, অথবা যে এসএলআর থেকে কিনবেন সেই ট্রাস্টেড কিনা, সেই ব্যাপারগুলো অবশ্যই দেখতে হবে। এবং সেকেন্ড অপশন হচ্ছে আপনি যে সেকেন্ড হ্যান্ড কিনছেন এটাও কিন্তু রিফারবিশ কিনা, এটাও আপনার দেখতে হবে। কারণ সেকেন্ড হ্যান্ড হলে যে রিফারবিশ হবে না তা নয়, সেকেন্ড হ্যান্ড হলেও রিফারবিশ হয়, কালার করা বডি হয়ে থাকে, এবং বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল কালার করা বডি পাবেন। তো সেই দিকগুলো বিবেচনা করতে হবে। আমাদের কাছেও কিন্তু রিফারবিশ বডি থাকে না তা না, কেউ দুধের দোয়া তুলসী পাতা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে 50টা বডির মধ্যে দুই তিনটা বডি আপনার রিফারবিশ থাকলে সেটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিই, সেটা অলরেডি যারা জানেন তারা তো জানেন। আর আপনাদের উদ্দেশ্যে যেটা বলার, সেটা হচ্ছে যে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন, অবশ্যই ক্যামেরার আউটলুকিংটা দেখবেন, দেন হচ্ছে ক্যামেরার আপনার ইন্টারনাল ব্যাপারে আসবেন। ইন্টারনাল ব্যাপার বলতে আপনার যেটা করতে হবে যে ক্যামেরাটা আপনার কীরকম ইউজ হয়েছে সেটা জানবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবির কোয়ালিটি কীরকম সেটা দেখবেন, আপনার এভাবে আপনার খুলে ইমেজ সেন্সরটা দেখতে পারেন, মধ্যে আপনার ব্যাটারি ভরে আপনি লাইভ ভিউ মোড অন করলে ইমেজ সেন্সরটা দেখতে পাবেন, ইমেজ সেন্সরে কোনো স্ক্যার্স আছে কিনা, ইমেজ সেন্সরে কোনো ফাঙ্গাস আছে কিনা এটা দেখতে হবে। কারণ একটা ক্যামেরার বা একটা ছবির হচ্ছে আপনার মূল যেটা কাজ করে সেটা হচ্ছে ইমেজ সেন্সর। ইমেজ সেন্সর হচ্ছে ছবিটাকে ক্যাপচার করবে। এখন এই ইমেজ সেন্সর হচ্ছে একটা চোখের মতো, আমার চোখে যদি কোনো প্রবলেম থাকে বা চোখে যদি সানি পড়ে তাহলে কিন্তু আমি ভালো একটা জিনিসকেও আমি ঘোলা দেখবো, স্বাভাবিক ব্যাপার। তো সেম একটা ক্যামেরায় যদি ইমেজ সেন্সরে কোনো ফাঙ্গাস থাকে অথবা ময়লা থাকে, ডাস্ট থাকে, তাহলে আপনার হচ্ছে ভালো একটা ছবিকেও সে খারাপ বানিয়ে ফেলবে। তো আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে আপনার অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে দেখবেন যে ফ্ল্যাশ লাইট ঠিক মতো জ্বলে কিনা, কোনো ধরনের আপনার ইরোর 5 জাতীয় মানে ফ্ল্যাশ লাইটের সমস্যার জন্য কিন্তু ইরোর 5 দেখায়, তো এই ধরনের কোনো সিগনাল দেয় কিনা এটাও আপনার মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার পোর্টগুলো দেখবেন, যেমন মাইক্রোফোন পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে, এই পোর্টগুলো ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য আপনি যেই দোকান থেকে কিনবেন সেই দোকানের থেকে একটা মাইক্রোফোন নিয়ে অবশ্যই মাইক্রোফোন টেস্ট করে নেবেন, পাশাপাশি হচ্ছে ইউএসবি পোর্ট ঠিক আছে কিনা এগুলো টেস্ট করে নেবেন। এরপরে হচ্ছে আপনার মেমোরি কার্ডের স্লট ঠিক আছে কিনা, মেমোরি কার্ড ভরে সেগুলো টেস্ট করে নেবেন, পাশাপাশি আপনার ছবির কোয়ালিটিটা কীরকম হয়, ভিডিওর কোয়ালিটি কীরকম হয়, ইন্টারনাল মাইক্রোফোন ঠিক আছে কিনা এই সকল বিবেচনা করে নিতে হবে। আর
এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন আপনার কালার করা বডিগুলো আপনি কিভাবে চিনবেন, এটা কিন্তু বড় একটা প্রশ্ন যে ভাই রিফার্বিশড বডি অথবা কালার করা বডিগুলো আমরা কিভাবে চিনব। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ক্যামেরা, যখন আপনি কালার করা বডি থাকবে সেটা আপনি পাশাপাশি আপনি যে জায়গা থেকে কিনবেন, কোনো দোকান থেকে কিনলে একই মডেলে দুই থেকে তিনটা বডি আপনি হাতে নেবেন, তখন দেখবেন যে বডির কালারের ব্যাপারটা। এবং সেকেন্ডারি হচ্ছে আপনার নখ দিয়ে যদি একটু ঘষা মারেন তাহলে কিন্তু আপনার কালার করা বডির কালার উঠে যাবে, এবং আপনার যে বডিগুলো হচ্ছে কালার করা না সেটা কালার উঠবে না। এই ক্ষেত্রে কিছু বডি আছে কালার কোটিং থাকে উপরে, যেমন হচ্ছে 200D এর ডিসপ্লের ব্যাকসাইডটা যদি একটু দেখাই, 200D এর আপনার ব্যাকসাইড ডিসপ্লের ব্যাকসাইডটা হচ্ছে আপনার কালার উঠে যায়, এটাই নিয়ম। এখন এটার কালার হচ্ছে কোটিং করা থাকে, যার কারণে কোটিংটা অটোমেটিক্যালি কয়েক মাস গেলেই উঠে যায়। তো এই ধরনের বডির ক্ষেত্রে ভিন্ন রকম ব্যাপার, আর সাধারণ যে বডিগুলো ওগুলোর ক্ষেত্রে উঠে না, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আরেকটি ব্যাপার হলো যে বডি কিনতেছেন সেই বডিটার মার্কেট প্রাইস কত, আপনি যদি নাও জানেন অবশ্যই গুগল সার্চ করে জেনে নেবেন, এবং এই বডিটা কত বছর আগের বডি সেটাও জেনে নেবেন, এটার কোন প্রসেসর ইউজ করা হয়েছে সেগুলো জেনে নেবেন। এক কথায় আপনি যে বডিটা কেনার সিদ্ধান্ত নিয়েছেন সেই বডিটা অবশ্যই সেই বডিটার স্পেসিফিকেশন পুরোটা আপনি জেনে দেখে বুঝে তারপরে কিনতে হবে। আর কুরিয়ারে নেওয়ার ব্যাপারে বলি, অনেকেই হচ্ছে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন, অবশ্যই দোকান থেকে নিলে আপনি প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা খুবই কম, এবং যদি দোকান থেকে না নেন কোনো পার্সন থেকে কিনেন অনলাইন বা ওয়েবসাইট থেকে বা দেখে শুনে, না দেখেই দেখা যাচ্ছে ওয়েবসাইট থেকে দেখে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে দেখে যদি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু ধরা খাওয়ার একটা অন্যতম চান্স রয়েছে। যদি কিনেন মার্কেট প্লেস থেকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কুরিয়ারে না নিয়ে সরাসরি নেওয়ার ট্রাই করবেন, কারণ সরাসরি আপনি যখন একটা প্রোডাক্ট দেখবেন তখন অবশ্যই দেখলে অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারবেন, যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে ক্যামেরা সম্পর্কে তাহলে আপনি অবশ্যই কিছুটা বুঝতে পারবেন। তো এই ব্যাপারগুলো আসলে ইন ডিটেলসে এত সহজে দ্রুততম সময়ের মধ্যে বলা সম্ভব না, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ব্যাপারগুলো আরও ভালোভাবে জানার জন্য, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি এখানে ক্যামেরার সেকেন্ড হ্যান্ড ক্যামেরার যাবতীয় দামগুলো আমরা উল্লেখ করে থাকি, পাশাপাশি লেন্স বা অ্যাক্সেসরিজের দামগুলো আমরা উল্লেখ করে থাকি, এছাড়াও মাঝে মধ্যে টিপস দিয়ে থাকি ক্যামেরা সম্পর্কে। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু বলছিলাম আমরা ক্যামেরার সুবিধাগুলো, কিন্তু মনে রাখতে হবে সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধাটাও থাকবে, কারণ আপনি যদি বুঝে মানে সেকেন্ড হ্যান্ডের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ বোঝার উপরে ব্যাপার, আপনি যদি বুঝে না কিনেন বা সঠিক লোক থেকে সঠিক পার্সন থেকে সঠিক শপ থেকে না কিনেন দেখে শুনে, তাহলে কিন্তু বিশাল পরিমাণে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেকেন্ড হ্যান্ডে যেরকম আপনার দ্বিগুণ প্রাইজের প্রোডাক্টগুলো আপনি অর্ধেক দামে পাবেন, সেইভাবে আবার ওই অর্ধেক টাকাটাই পুরোটাই লস যাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই আপনার একটা ট্রাস্টেড শপ খুঁজে বের করতে হবে। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনবেন নিয়োগ করবেন তখন সেই প্রোডাক্টটার সম্পর্কে আপনার ইন ডিটেলস ভিডিও দেখবেন, এবং হচ্ছে আপনার কোন কোন দোকানে পাওয়া যায়, কোন কোন দোকানে কীরকম রেটে বিসেল করে, এবং ওই দোকানগুলোতে ইতিপূর্বে কীরকম কাস্টমার রিভিউ সেগুলো দেখে নেবেন। তো এইগুলোর উপরে ডিপেন্ড করে বেস করে একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যাবেন। আদেও আপনার মনে যদি মনে হয় যে না এই লোকটা পারফেক্ট ক্যামেরার জন্য বা ক্যামেরা কেনার জন্য ওনার থেকে কিনতে পারি এরকম পারফেক্ট মনে হয় তাহলে হচ্ছে তার থেকে কিনবেন, এবং এইসব কিন্তু আপনার সব সময়ই আপনার দেখা যাচ্ছে সরলতার সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু আপনাকে বিশাল পরিমাণে ধোঁকা দেওয়ার একটা চান্স রয়েছে। তো অবশ্যই আমি যেটা বলবো যে কেনার পূর্বে আপনি অবশ্যই কিছুটা ধারণা নিয়ে তারপরে দোকানে যাবেন, এবং যে যে ব্যাপারগুলো বললাম সেগুলো অবশ্যই দেখে বুঝে তারপরে কেনার ট্রাই করবেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই মানে থাকবে না বললেই চলে। এবং একটা ইম্পর্টেন্ট টিপস বলে দিই, সেটা হচ্ছে আজকাল কিন্তু ফেসবুকে বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে অ্যাড দেখবেন পুরো লিস্টেড অ্যাড 700D 6000 টাকা 5000 টাকা এই ধরনের, মানে এক কথায় অনেক বেশি কমে। ধরেন আপনার একটা 50,000 টাকার মাল যদি আপনি 5000 টাকায় দেখেন তাহলে ভাববেন এইখানে ঘাবলা আছে, তো সেই বিবেচনা করে আপনি হচ্ছে সেখান থেকে এড়িয়ে চলবেন, ঠিক আছে। এই ধরনের প্রতারকরা কিন্তু আপনার থেকে 1000-2000 টাকা করে মেরে তারপরে হচ্ছে সে আপনি কন্ট্রাক্টলেস হয়ে যাবে, সে আপনি তাকে আর খুঁজে পাবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে ছড়িয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।